हाय गाइस, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू माय अनदर ब्लॉग। तो आज संडे सन्ध्या 8টা বাজতে চলল আর এখন থেকে আমার ভিডিওটা শুরু হচ্ছে, তো দেখতে থাকো। এটা কি চলছে ফোনে? কে ইনি? কে এই যে, এটা আমার ভাগ্নে, এটা আমার ননদ, ননদিনী রায় ভাগিনী। এই যে আরুষ, মুখ দেখা। এখানে ভিডিও কল চলছে। এই যে এটা আমার আরেকটা ননদ, ছোট ননদ। হ্যালো, যা। হ্যালো। আরে নি, এই যে ঢেপি বসে আছে, একদম মাসি শাশুড়ি ঢেপি। ও দেখ, এর আগেও দেখেছে, তাই না বলো? তোমাকে দেখেছে আমার ভিডিওতে। বাবা মুখে কি পরে বসে আছো, কথাও বলছো না। ওখানে কিছু করছিস নাকি? ওই দেখ, ডিজাইন বানাচ্ছে। তো এই দেখো, আমার বর কখন আমাকে মাংস কিনে দিয়ে গেছে। এই যে মেয়ের দিদুনু এসেছিল, সবাই চাটা খেয়ে খাওয়াটা হয়েছে। এ দেখো, দুধ চা করেছিলাম, তো এ দেখো দুধ কেমন হয়েছে, চালের বাটি এখনো মাজা হয়নি। এ দেখো মাংসটা এখনো ধোয়া হয়নি। এখন আমার কখন আমাকে কিনে দিয়ে গেছে, 1 ঘন্টার ওপর হয়ে গেল, 2 ঘন্টা হতে চললো, 1.5 ঘন্টা। তো এটা আমি ধুয়ে ম্যারিনেট করে রাখি। এই যে আমি প্রত্যেকদিন সকালে দেখি, দেখাই আর কি তোমাদেরকে পার্কটা। এ দেখো এখন রাতে, দেখো পার্কটা কি সুন্দর লাগছে না? এই দেখো এইদিকে আরেকটা, এই দেখো বাচ্চারা খেলছে। আর এখানে বসার জায়গা, এই সামনে একটা ক্যাফে আছে, খুব সুন্দর। মানে আমি যাই না, কিন্তু এই দেখো দেখো সব পরে টরে ক্যাফের থেকে খাবার কিনে খেয়ে দে বাড়ি যাচ্ছে, স্ন্যাক্সটা হয়ে যাচ্ছে এখান থেকে সন্ধ্যাবেলার। এই যে কি পরিমাণ আটা ঠাসা চলছে, হ্যাঁ করছে, এবার আটা মাখা চলছে, কি পরিমাণ আটা ঠাসা। এই যে এই নিয়ম মেঝেতে নেমে গেলেন গল্প করার জন্য মাসির মুখের সামনে। এই যে নায়ক, আমি নায়ক হব, মো নায়ক হব। ওরে বাপরে, ওরে বাপরে। ও বর বর, কি করছো? আমি সব রেডি করে রাখলাম, আর এখন তুমি হাত বুলাতে এসছো? এতক্ষণ কোথায় ছিলে? যারা সেফ হয়, হ্যাঁ তারা আগে। না না, আমি কিছু কথা বলি, আমার এখন গেঞ্জি পরে আছি, তার জন্য আমি লজ্জিত। সবসময় মাথায় রাখবে, যারা ফাইভটা সেফ হয় তারা সবসময় ছেলে হয়, এবং বড় বড় রাগুতে সবসময় ছেলে হয়, হেল্পাররা সবসময় মেয়ে হয়। যেমন কাটাকাটি, গলা টিপে লাভ নেই, আমি এমন দূরে ছুটবো তুই পাবেও না আমাকে ধরতে। চেয়েছে কে ধরতে? চাই তো কাটতে। আমার পালাতে 2 মিনিট লাগবে, 1 সেকেন্ড লাগবে না। আমার হাতে কাছে পালিয়ে দেখা, চল এখান থেকে আস্তে কেটে যেতে পারে, হেঁটে যেতে পারে। চুপ, কি ফাটবে? ফাটবে না, কেটে যেতে পারে। ও কেটে যেতে পারে, আমি বলছি মাথা ফেটে যেতে পারে। বাজে কিছু বলিনি, আবার বলছে বাজে কিছু বলিনি। আরে কি দরকার এখানে? আচ্ছা এবার দিতে হয় কি, গরম মশলা? কিছু দেওয়ার নেই, সব দিয়ে দিয়েছি। ভাঙার দরকার নাই না বাবা। বড় এলাচে সবসময় ভাবে কালার দেবে, একটা ব্ল্যাকিশ কালার আসবে। এবার এটা আমাদের মুখে পড়তে পারে, তার জন্য এটা ভেতর থেকে পাকিয়ে দিতে দিলে ভালো হয়, নাহলে অনেকে খেতে ভালোবাসে না।
যেমন আমাদের বাড়িতে মানে আমার একজন আছে যে খেতে ভালোবাসে না ইলাচের দানা, তার জন্য আমাকে চিন্তা করতে হয়। কে আছে তোমার একজন? জানি না আমার কে আছে। তুমি কেও আরেকটা কি দিব ভাবলাম, তোমার জন্য ভুলে গেলাম। গোটা জিরে দিও না, ব্যাস এটা সা জিরে দিলাম। আমাকে দেখিও না, আমার চুল পেকে গেছে। আপনাদের বলুন তো কাদের কাদের ভালো লাগে দাড়ি কাটতে, চুল কাটতে? আমি জানি না, সবার ভালো লাগে অবশ্যই, তার জন্য সবাই সেফ থাকে, কিন্তু আমার ভালো লাগে। তুমি একটা নোংরা প্রাণী। না এটা নোংরা না, এটা মানে কি বলবো, একটা বিরক্তিকর জিনিস। পৃথিবীর নোংরা পানি চুলদারি ভগবান কোনো কাজেই যখন লাগে না, তাহলে ভগবান কেন দিল বলুন তো? আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমি একটু ভাবছি যে থাক, ভগবান যখন দিয়েছে রাখি। একটা একটা করে সাদা দাড়ি দেখা যাচ্ছে, ওগুলো আবার ছি বলে সাক্ষাৎ দিয়ে দেবো। আমি তোমাকে ভয় পাই না, পেতে হয়। তো ভালো আছো, ইউ আর ভালো আছো, ভেরি রেগে থাকো। তো চুল দাড়ি কাটতে হয় আর চুলটা কালার করতে হয় পেকে গেলে, কারণ তোমার বয়স হয়ে গেছে এই জন্যই করো না। আমার বয়স হয়নি, এই চুল তো মানে দাড়ি কাটলাম, বয়সটা ওই কত দাঁড়ালো 18 প্লাস। কিসে মাপলে? একটা এ মাপলা কত বলতে পারবো আমার এখন? আমি সামনে তোমার কি আসছে, জন্মদিন আসছে তো আবার? হ্যাঁ সঙ্গে সঙ্গে যা দাদু। আচ্ছা ঠিক আছে, এবার আমি অজ্ঞ, এটা আমি ঢেলে দেবো এবার। রুটি লই করলাম, এবার ময়দা নিব, এবার বেলবো। ওই যে দিদি নাম্বার ওয়ানে রুটি লই করে না, এরকম করে ওই দেখে শিখেছো তুমি? হ্যাঁ বলাও শিখেছে ওরকম সুন্দর করে, রান্নার ভিডিও দেখো মনে। এই দেখ হচ্ছে দেখতে কি অবস্থা সবাই দেখো, চড়িয়ে পা চড়িয়ে বসে হাড় কুড়াচ্ছে, কোথায় কোথায় হাড় আছে মায়েতে দেখিয়ে দিচ্ছে, বেটাকে বেটা কুড়াচ্ছে হাত। আমি থালাটা খেয়ে দিয়ে টেবিলের উপর রেখে দিলাম, ওখানে রেখেছিলাম, আর কি করতে গিয়ে ফেললো কে জানে। ও থালাটা ওখানে ধরে বসে আছে, দাঁড়াও জায়গাটা মুছতে হবে। আমি কি করবো, ধরো আমি কি করে উঠবো?
কেন তুমি নেকড়া নিয়ে বসে আছো কেন এত রাতে? তুমি এখানে নেকড়া নিয়ে কি করে বেড়াচ্ছো বল? সত্যম শুভম সুন্দরের সুন্দরমের অ্যাক্টিং করছি। এটা বলো গড়টা মুছছি, নিজের কর্মের ফল নিজে ভোগ করছো। আমি ধরে কি করবো, হাত দাও গাজাও রাত এগারোটা। তো গাছ দেখতে পাচ্ছ কাঁচকর্মা করে খেয়ে দে, মানে কি বলবো, বরে তো গড় মুছতে বসে গেছিল আর নিজে নোংরা করে নিজে পরিষ্কার করতে বসে গেছিল, নাহলে বিপদ আছে মাঝরাতে। আর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার শুতে যাব, গুড নাইট। এখনো এ দেখো দেখো জলে বোতলগুলো সব ফাঁকা, এ দেখো পেছন থেকে দেখাতে পারলাম, পেছনে আছে দু বোতল জল ভরে নিয়ে ঘরে যাব শুতে। তো আজকে আমরা সবাই মিলে একসাথে শুভ, মজা হবে, গল্প হবে অনেক। তো টাটা। আর আমার চ্যানেলটাকে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য আমার ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো।